ومن احسن قَوْلًا ممن دعى الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين شمোনিত দিনি ভাই আপনার আর্টিকেলটি পড়লাম আর রিপিট করলাম না আপনাকে পরামর্শ চেয়েছেন যে পরামর্শ হলো যে প্রথমত তার সন্দেহ দূর করোনার্থে যদি স্বামী স্ত্রী এক জায়গাতে থাকেন তাহলে এটি গ্যাপটা সংশোধন করা এবং বোঝানো সহজ থেকে সহজতর হয় কিন্তু যদি আপনি স্ত্রী থেকে দূরে থাকেন স্বাভাবিকভাবেই তখন এই সন্দেহের এই বিষ এটি বাড়তে থাকে এবং গ্যাপটাও দূরত্ব হতে থাকে কারণ যেহেতু তার চোখের অনুপস্থিত আপনি বাকি তাকে সময় দেওয়ার এবং তার কথায় রাগ না হয়ে বরং ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তাকে আজ না হলেও হয়তো একসময় সে বুঝবে আর যেহেতু আগের স্ত্রীর বিবাহ হয়ে গেছে তার সাথে যোগাযোগ না করাই ভালো কারণ তার সেখানে সংসারও সমস্যা হতে পারে আপনার সমস্যার আপনার সংসারও সমস্যা হয়ে আছে তো অতএব এই ক্ষেত্রে সন্দেহ আসলে এমন একটা বিষয় যেটি অসা থেকে আসে অতএব আপনি আপনার স্ত্রীকে সুরা নাস এবং সুরা ফালাক বেশি করে পড়তে বলুন এবং বলুন যে দেখো মানুষের হৃদয় হৃদয়টা আল্লাহর হাতে তুমি তোমার দোয়ার মাধ্যমে তোমার কথাগুলো আল্লাহকে বলো যে কথাগুলো তুমি আমাকে রাগ করে বলতেছ আর আসলে তো এটাই তো ইমান মানে মানুষের হৃদয় বিধায় ট্রাভেলিং করতে গিয়ে একটা দোয়ার কথা দিছে বলা হয়েছে যে কালাব মানজার মানে এমন কোন দৃশ্য যেন চোখে না পড়ে এমন এমন কিছু দৃশ্য আছে যেগুলো একজন মানুষকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে ফেলে মুহূর্তের মধ্যেই একজন পুরুষের জন্য একজন নারী ফেতনা একজন নারীর জন্য পুরুষের ফেতনা আহ শুধু এটা তো আছে এছাড়াও কিছু কিছু মানজার মানে কিছু কিছু মানজার শব্দের অর্থ হলো দৃশ্যপট আর কি তো কিছু কিছু দৃশ্যপট আছে যেগুলো মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয় তো এই জন্য সফরতা অবস্থা যেহেতু এগুলো বারবার আসে ডানে চতুর্দিকের সামনে তো হৃদয়কে মজবুত করার জন্য তো রসুল্লাহ সাহেব নিজেই দোয়া করতেন এভাবে করে বলতেন যে ইয়া আপনি নিজে ওই দোয়া করবেন যে হে আমার হে হৃদয় হে হৃদয়ের কলুব প্রতিষ্ঠিত রাখুন এখন আপনার স্ত্রীকে বলুন যে বোঝানোর চেষ্টা করুন যে তুমি যেই রাগ বা গোসা বা যা কিছু করতেছো এগুলো দিয়ে কখনোই ফিরাতে পারবা না বরং আল্লাহ তালা কাছে দোয়ার মাধ্যমে ফিরাতে পারবা ইনকেস যদি আমি কোথাও কোনো পতিতও হয়ে যাই তুমি তোমার ইজ্জাত হেফাজত করবা আল্লাহ তালা তোমার স্বামী হেফাজত করবে এভাবে করে তাকে বোঝানোর চেষ্টা করুন আর অবশ্যই প্রমাণ দিতে হবে কারণ এই জাতীয় ভুল বুঝাবুঝি আপনি জানেন এটা কত বড় গ্যাপ সৃষ্টি করে সংসার শেষ পর্যন্ত হয়ে যায় অথচ আসলে কিছুই না এবং পৃথিবীর ইতিহাসে এই জাতীয় বহু ভুল এই কমিউনিকেশন গ্যাপ ভুল বুঝাবুঝি এটি বহুত বড় একটি বিষয় এবং আদবের কিতাবগুলোতে বেশ কিছু ঘটনাও উল্লেখ করা হয়েছে জাতীয় ভুল বুঝাবুঝি মানুষ থেকে মানুষের চিরদিনের জন্য দূর হয়ে যায় একে অপর থেকে অথচ আসলে কিছু কিছুই না কিন্তু তো এই ভুল বুঝাবুঝিগুলো আসলে শয়তানের বহুত বড় হামলা বহুত বড় হামলা बस তার মনের মধ্যে যে বিষয়টা এসেছে ওটাই সে পুশে ধরে রেখেছে আর এর কারণে সম্পর্ক ছেদন থেকে শুরু করে ঝগড়া বিবাদ মারামারি মানে মন বিগড়ে গেছে তো এখন তার ভালো কথাও অসந்தேகের থেকে আড়ায় না সন্দেহ থেকেই। আদবের কিতাবে একটা ঘটনা এরকম এসেছে যে কোন এক গোলাম সে যখন গোলাম ক্রয় বিক্রয় হতো তো বলা হয়েছিল যে তার সে কিন্তু চকল চকল খুরি করে মানে কথা লাগায় তো এরপরে বলল এটা কোন এটা কোন দোষের কিছুই মনে করলো না সে। এতই তো खरीद করলো যেহেতু কম দামে ছিল। এবং সুঠামদের কাজ কর্ম বেশি করতে পারবে। তো কিনে নিল। কিছুদিন পরে তার কেতদার শুরু করে দিল। সেই স্ত্রীকে বলল আমি বুঝতে পেরেছি যে আপনার স্বামী আপনাকে ওই রকম না যেভাবে আগে ভালোবাসতো। আর স্বামীকে বলল যে আমিও জানতে আমি মালিক আমি আপনাকে যে কথাটা বলতে চাই যে আপনার স্ত্রী সে আগের মত আপনাকে ভালোবাসেনা এবং তার এরকমের গোপনীয় কোনো সম্পর্ক আছে তো স্ত্রীকে বললো একটা স্বামীকে একটা বললো তবে বললো যে সত্য যদি হয় তাহলে তো সত্য না হলে আমি গোলাম আমার কথা আমার কথা কি আসা যায় স্ত্রীকে বললো যে আপনার স্বামীকে যদি আপনি আনতে পারেন আনতে চান তাহলে এক কাজ করতো সে যখন ঘু গভীর ঘুমে থাকবে তখন সামনের থেকে আপনি দুই তিনটা দাড়ি আপনি আনবেন তারপরে আমি কার্যক্রম করব এর দ্বারা আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসবে মহিলা মানুষ টোপে পড়ে গেল ভাব ভেবে দেখলো যে ঠিকই তো আমার স্বামী আগের মতো ভালোবাসে না আর স্বামীকে বললো যে আমি জানতে পেরেছি আপনাকে হত্যা করবে আপনার সামনে আপনার স্ত্রী এবং সে অন্যের সাথেই করবে তার যদি পরীক্ষা আপনি ঘুমের থাকবেন দেখবেন আমার কথা যদি সত্য সত্য হয় তো আমি আমার মনে হয়েছে তাই আপনার সাথে মালিক হিসেবে শেয়ার করল করে বুঝলো আর স্ত্রী কি বললো যে সামনের দুই তিনটা দাড়ি কাটতে হবে আর সেটা দিয়েই সে তাবিজ তোমার হোক বা যাই হোক না কেন হোক কিছু একটা করবে যার যার মাধ্যমে স্বামীর ভালোবাসা দেখুন ঘটনা তো এভাবেই এভাবেই স্বামী ঘুমের ভান ধরে রইল আর স্ত্রীও এটাকে মনে করে সে কাটতে গেল আর যা যা ঘটার তাই যে তুমি আমাকে তাহলে গোলামের কথাই সত্য তুমি আমাকে হত্যা করার জন্যই কে শুনে কার কথা আমাদের প্রথম যেই বিষয়টি ছিল সেটিও কিন্তু এইরকমের এইরকমেরই শয়তানের একটা শয়তানি ফাঁদ ছিল আর এই শয়তানের শয়তানি ফাঁদের শ্রবণ করে আদম আলাহি সাল্লাম জান্নার থেকেই দুনিয়ায় চলে আসলেন তাহলে বুঝুন সেও কিন্তু এরকমেরই ফোন দিই এরকমের কিছু একটা কানে দিয়েছিল বলেছিল বলেছিলাম তো এই যে কথাগুলো বলছিল এগুলো কি শয়তানের শয়তান তো শয়তান ছিল না আজাজিল ছিল এই আজাজিলের এই শয়তানি এই পরামর্শে শয়তানও হলো আর আদম আলাই সাল্লামও জান্নার থেকে বের হয়ে আসলেন কারণ সেখানে বলেছিল যে লাকুম কুমালাম না আসে আমি তোমাদের খুব হিতাকাঙ্কি। তো এই কারণ সমস্ত বিষয়গুলো দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট করুন, বুঝানোর চেষ্টা করুন। আর আমরা দোয়া করি স্বামী-স্ত্রীর ভিতরগত এই সমস্ত সন্দেহমূলক বিষয়গুলো কিন্তু আস্তে 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 করে বহুত বড় দূরত্ব সৃষ্টি করতে আল্লাহ হেফাজত করুক।